উনিশশো একাত্তর সালের যুদ্ধ দেখিনি কিন্তু দুই হাজার চব্বিশ সালের ছাত্র আন্দোলন দেখতে পেলাম আর এই আন্দোলনের মাধ্যমে এটাই বুঝতে পেরেছি যে বাংলাদেশের মানুষ বাংলাদেশকে কী পরিমাণে ভালোবাসে এই আন্দোলন না হলে তো বুঝতেই পারতাম না যে বাংলাদেশের মানুষ বাংলাদেশকে এত পরিমাণে ভালোবাসে অনেক ত্যাগের বিনিময়ে অনেক ভাইদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আজ নতুন করে আবার স্বাধীন হলো আর এই ইতিহাসের সাক্ষী আমরা ছোট বড় সবাই হলাম আলহামদুলিল্লাহ প্রায় এক মাসের মতো হয়ে গেছে বাসা থেকে বের হতে পারেনি বিশ পঁচিশ দিন তো হয়েছে বাচ্চারা তো একদমই অস্থির হয়ে উঠেছে কারণ বাচ্চারা কতক্ষণই বা বাসে থাকতে পারে ওদের স্কুল মাদ্রাসা সব বন্ধ ছিল তো ভাবলাম এখন একটু বাহির থেকে বেরিয়ে আসি একটু ঘুরে আসি ওদেরকে পছন্দ মতো কিছু খাইয়ে নিয়ে আসি তাই আমি বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম আর সামনে একটা রেস্টুরেন্ট ছিল ওখানে বসে আমরা কিছু খাবার অর্ডার করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এখানে আমি চাউমিন অর্ডার করেছি ওরা খুবই মিলশেক খেতে পছন্দ করে তো একটা স্ট্রবেরি মিলশেক একটা চকলেট মিলশেক অর্ডার করেছি সাথে ছিল ব্যাগড পাস্তা ওরা এগুলো খেতে অনেক বেশি পছন্দ করে তো যাই হোক আমরা একটু বাহিরে আসছি একটু সুন্দর সময় কাটাবো বাচ্চাদেরকে নিয়ে আর আমিও সেই সাথে বাচ্চাদের সাথে একটু খাওয়া দাওয়া করবো অনেকদিন পর যেহেতু বের হয়েছি আসলে বাচ্চারা এই খাবারগুলো খেতে অনেক বেশি পছন্দ করে কিন্তু ঘরে তৈরি করে দিলে আসলে খেতে চায় না ওরা ওরা পছন্দ করে রেস্টুরেন্টে এসে খেতে যাই হোক ওদের পছন্দের জন্যই আসা আর এদিকে একজন দেখলাম আঙ্কেল আর আন্টি খুব সুন্দর করে খাওয়া দাওয়া করতেছে তো ওনাদের ভালোবাসা দেখি সত্যিই আমি মুগ্ধ হয়েছি ওনাদের অনেক বয়স হয়েছে মাসাল্লাহ তারপরেও কিন্তু ওনারা দুজন একসাথে বসে একসাথে এসে এখানে সময় কাটাচ্ছে তো যাই হোক এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কিন্তু অনেক কঠিন তো আমরা নতুন করে নতুন সরকার পেয়েছি ছাত্রদের আন্দোলনের ওসিলায় তো ছাত্ররাও কিন্তু এর মধ্যে আছে তো যাই হোক আমরা এখন এটাই চাইবো যে বাংলাদেশ যেন সুন্দর হয় শান্তির হয় সবার জন্য যাতে শান্তি এবং কল্যাণ বয়ে আসে সেটাই দোয়া করব সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ আর যেন কোনো অশান্তি না হয় সেটাই দোয়া করব আজকে ভিডিওটা আমি বেশি লং করব না সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের জন্য দোয়া রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম